বেশ কিছুদিন ধরেই ব্যাপক সমালোচিত মালয়েশিয়া প্রবাসী আসাদ পংপং তিনি ফেসবুক লাইভে এসে বাংলাদেশের নানান বিষয় নিয়ে বাজে মন্তব্য করে আসছিলেন বাদ যায়নি রাজনৈতিক দলের মন্ত্রী থেকে শুরু করে খেলোয়াড়রাও শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী জিয়া ও তারেক রহমান এবং জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন গায়িকা পড়শি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সমালোচনায় ছিল যেন তার কাজ অবশেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় বাংলাদেশি আসাদুজ্জামান আসাদ ওরফে পংপংকে চোদ্দ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ গত সতেরো জুলাই রাত এগারোটায় পুলিশ আসাদ পংপংকে তার বাসা থেকে গ্রেপ্তার করে তার গ্রেপ্তারের খবরে বাংলাদেশি কমিউনিটির লোকজন আনন্দ প্রকাশ করেন জানা যায় আসাদ পংপং এর আসল নাম কামরুজ্জামান সিকদার তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাটি গ্রামে তার বাবার নাম নৃত আব্দুল আজিজ সিকদার চার ভাই ও চার বোনের মধ্যে কামরুজ্জামান সবার ছোট বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এরপর আর তার পড়ালেখা করা হয়নি উনিশশো সালে উপজেলা সদর খানপুরা এলাকার এক নারীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পারে জমান কামরুজ্জামান কিন্তু বেশি দিন তা স্থায়ী হয়নি দুই পরিবারের চাপে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় যা আদালত পর্যন্ত গড়ায় উনিশশো সালে অর্থাৎ প্রায় দুই যুগ আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পারি জমান কামরুজ্জামান দীর্ঘ সময় সেখানে বসবাস করে কামরুজ্জামান নাম বদলে হয়ে যান আসাদ পংপং এরপর মালয়েশিয়ার কেপাং শহরে অবস্থানকালে চাইনিজ মালয় এক নারীকে বিয়ে করেন পং পং তার স্ত্রী একটি হাসপাতালের সেবিকা হিসেবে কর্মরত সেখানে বসে নানা মানুষের সমালোচনা করে দিন কাটছিল তার কামরুজ্জামান সিকদারের পরিবারের সদস্যরা জানান নিজে কোনো চাকরি না করলেও স্ত্রীর আয়ের উপর নির্ভর করে জীবন চলে তার সেই সঙ্গে বাসায় বসে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কাজও করেন তিনি রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ বলেন এলাকায় কামরুজ্জামান ব্যাদব হিসেবে পরিচিত তার আচরণে একসময় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ওঠেন এক নারীকে নিয়ে উধাওয়ের পর লোকলজ্জায় এলাকা ছেড়ে মালয়েশিয়ায় পারিজমান সেখানেও ব্যাদবি চালিয়ে যান পংপং ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন